লোকাল ট্রেন ও মেট্রো ট্রেন এখনো বন্ধ রাখলেও 50% যাত্রী নিয়ে সরকারি বেসরকারি বাস অটো ও টোটো চলাচলে সায় দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন 15ই জুলাই পর্যন্ত চলতি বিধি নিষেধ বলবৎ থাকবে, তবে বাস চালানোর পাশাপাশি আরও কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। সবজি ও মাছের বাজার এবার ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য দোকান বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। 50% লোক নিয়ে সেলুন পার্লার ও জিম খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেলুন ও পার্লার খোলা থাকবে বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। জিম খোলা থাকবে সকাল 6টা থেকে 10টা এবং বিকেল 4টে থেকে 8টা। 15 জুলাই পর্যন্ত আমাদের যে রেস্ট্রিকশনগুলো ছিল বাধ্যবাধকতা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাপারে কোভিডের জন্য, কোভিড মহামারীর জন্য, সেটা 15 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে। কিন্তু এর মধ্যেও মানে আমরা একটা অনেক লোককে সুযোগ দেওয়ার জন্য আমরা দেখছি যে কিছুটা হালকা করে দিলে কি হয়। রাত্রির টাইমটা যেটা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, সেটা প্রহিবিটেড থাকবে, তখন এমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না। বাট যেমন এবার আমরা বাস, সরকারি বাস, প্রাইভেট বাস এগুলো অ্যালাউ করে দিচ্ছি। সরকারি বাস, প্রাইভেট বাস, জেলার বাস, রাজ্যের মধ্যে চলে যে বাসগুলো, প্লাস হচ্ছে অটো টোটো, ওই যে সমস্ত মানে আছে যানবাহন, হ্যাঁ 50% ক্যাপাসিটি নিয়ে অ্যালাউ করছি। এবং ভ্যাকসিনেশন অফ ড্রাইভার্স অ্যান্ড আদার স্টাফ, রেগুলার স্যানিটাইজেশন অফ ভিকেল অ্যান্ড ম্যান্ডেটরি ওয়্যারিং অফ মাস্ক, এটা করা হচ্ছে বাই অল। এছাড়াও সেলুন এবং বিউটি পার্লার আজকালকার দিনে অনেকে ইউজ করে এবং অনেক ছেলেমেয়েরা চাকরি করে খায়, সেটাও অ্যালাউ হচ্ছে। ওপেন থাকবে 11টা থেকে 6টা, 50% সিটিং ক্যাপাসিটি অ্যাট এ টাইম, প্রোভাইডেড দ্য এমপ্লয়ি, স্টাফ অ্যান্ড কাস্টমার্স হ্যাভ বিন ভ্যাকসিনেটেড ফর কোভিড-19 অ্যান্ড সাবজেক্ট টু রেগুলার স্যানিটাইজেশন। শপস অ্যান্ড ভেন্ডার্স, যেগুলো বাজার, সবজি বাজার, মাছের বাজার, সেগুলো যেমন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চালু থাকবে, এটা 11টা পর্যন্ত করা হয়েছিল আগের বার, আরও 1 ঘন্টা বাড়িয়ে দিলাম। এবং সকাল 7টা থেকে ছিল, সেটা তোমার সকাল 6টা থেকে করে দিলাম। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সবজি বাজার এবং মাছের বাজার খোলা থাকবে।